আগুন ধরাই দিব সালফুরিক অ্যাসিড দিয়ে। তো এটা নেক্সট ভিডিও হবে, তো এটার জন্য তৈরি করছি, তো আরো ম্যাচ বক্স করতে হবে। তো আমাদের বর্তমান আজকের এক্সপেরিমেন্ট হবে এই ম্যাচ গুলো দিয়ে। তো কিরমটা হবে একটু আপনাদেরকে নমুনা দিই। তো আজকে আমার ভিডিও হোগা আছে যে ইস ম্যাচ বক্স কে আন্দার হাম দেঙ্গে ইস সালফুরিক অ্যাসিড কো উসকে বাদ দেখেঙ্গে ইসকা রিয়াকশন। তো আমাদের ভিডিওটা কিছুটা এরকমই হবে। তো আমি হিন্দি বহুত কমজোর হুম, তো ইসিলিয়ে হিন্দি সে হিন্দি মে বাত মে নেই কর সকতা। তো হাম আজকে এক্সপেরিমেন্ট করেঙ্গা, ডেঞ্জার এক্সপেরিমেন্ট করেঙ্গা। তো আপ ভিডিও মে লাইক কর দেনা, তো চ্যানেল পে নয়া হো তো সাবস্ক্রাইব ভি কর দেনা। তো আজকে আমাদের এক্সপেরিমেন্টটা এগুলো দিয়ে হবে। তো আজকের এক্সপেরিমেন্ট আসলে খুব ক্রেজ হবে, কারণ বুঝতেই পারছেন ম্যাচ বক্স গুলোতে সালফুরিক অ্যাসিড দিয়ে আমরা আগুন ধরাই দিব। তো কিছুটা কিরকম আপনাদের একটা নমুনা আমরা দিতে পারি এর জন্য। তো দেখতে পাচ্ছেন আমার ম্যাচ বক্সটা এইভাবে আমি ফাঁকা করলাম, করার পর আমার কাছে একটা বাচ্চাদের সিরাপ ওষুধ খাওয়ানোর জন্য যে টিউবটা ব্যবহার করে এটা আমাদের কাছে আছে। তো একটু আমাদের এভাবে নিতে হবে, তো এক ফুটা এখান থেকে আমাদের জাস্ট দিতে হবে এইভাবে। তারপরে রিয়েকশনটা দেখতেই পাচ্ছেন এমনটা হবে আজকের আমাদের ভিডিও। তো এর জন্য আমাদের ক্যামেরাটা কাছে নিয়ে আসতে হবে, কারণ আমার ক্যামেরা দুইটা না, আমার ক্যামেরা একটা, এটা দিয়ে কাজ করতে হয়। তো ক্যামেরাটা সামনে নিয়ে আসি, তারপরে আপনাদেরকে কাছ থেকে দেখাবো এই রিয়েকশনটা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক অবশ্যই করবেন, কারণ আমাদের এক্সপেরিমেন্টগুলো খুবই মজাদায়ক হয়, কারণ আমাদের হয়তো ক্যামেরা মানে কোয়ালিটিটা খুবই খারাপ হয়, কারণ বুঝতেই পারছেন নতুন শুরু করলে যেটা হয়। তো আপনারা সাপোর্ট করে যান, আমরা এর থেকে ভালো উন্নত কিছু করব আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই। ঠিক আছে, কাছে নিয়ে আসি ক্যামেরাটা, ততক্ষণে আমি হেমে গেছি ভাই খুব। তো গাইস, আসলে যেটা আমাদের দেখতেই পাচ্ছেন ম্যাচ অনেকগুলো রয়েছে, তো এই ম্যাচগুলো সবগুলোতেই আমরা আজ আগুন ধরাই দেবো। তো আসলে আমি যেটা বলি যে এই সালফুরিক অ্যাসিডটা যে এত পরিমাণ ডেঞ্জারাস হয়ে থাকে, তো এটা দিয়ে আমি ভিডিও বানাতে চাই না। তারপরে এখন ভিডিও বানান লাগে, কারণ আমরা ডেঞ্জার আর্মি, আমাদের নামের শুরুতেই ডেঞ্জার আছে। তো আমাদের ডেঞ্জার জিনিস নিয়ে কাজ করতে হয়, আমাদের নতুন চ্যানেল, এই জন্য হয়তো আপনাদের অনেকের কাছেই আমাদের ভিডিওগুলো যায় না। তো প্লিজ ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কারণ আপনাদের লাইকের কারণে আর একটা মানুষের কাছে যাওয়ার সুযোগ করে দেয় আমাদের ভিডিওগুলো। তো প্লিজ আপনি ভিডিওগুলো শেয়ার করে দেবেন দরকার হলে আপনার বন্ধুবান্ধবকে, কারণ একটা নতুন চ্যানেল ক্রিয়েট করছি, তো এটাকে গ্রো করতে আসলে অনেক কষ্ট হয়, কারণ আমাদের টার্গেট 1000 সাবস্ক্রাইবার। তো 1000 সাবস্ক্রাইবার তো এখনও পূরণ হয় নাই, তো কী বলবো, 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে হবে। প্লিজ আপনারা সাপোর্ট করে যাবেন, কারণ সাপোর্ট করলেই আমরা ভবিষ্যতে আগায় যাব, অনেকটা লেভেল আপ হয়ে যাবে আমাদের। তো প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ঠিক আছে, তো আমাদের ভিডিওটা স্টার্ট করে দিব এখন। প্রথমে আমাদের ম্যাচগুলোকে আলাদা করতে হবে, বলতে আমাদের ম্যাচগুলোকে একটা একটা করে খুলে আমাদের বাছাই করতে হবে। তো এমনভাবে যেমনটা আমি করছি, তো এমনভাবে আমাদের সাজাই নিতে হবে আমাদের ম্যাচগুলোকে, তারপরে আমরা আগুন ধরাই দেবো এতে। তো এর জন্য আমাদেরকে ফার্স্টে এমন করতে হবে, তো যেমনটা আপনারা দেখছেন, তো এমনভাবে করতে হবে। তো এগুলোকে আমরা সাজাই নিব ফার্স্টে, নেওয়ার পরে আমাদের কাজ শুরু করে দেবো।
ব্যাচগুলোকে সাজানো হয়ে গেছে। এখন আমাদের সালফোরিক অ্যাসিডটাকে তোলার পালা, তারপরে আমরা এখানে আগুন ধরাই দিব। তো আমাদের সালফোরিক অ্যাসিডটা দেখছেন আমরা এই টিউব দিয়ে তুলব। তো সালফোরিক অ্যাসিডটাকে আমরা তুলে নিয়ে ফার্স্টে অনেকখানটা তুলে নিয়েছি, তো এখন আমরা এখানে আগুন দিয়ে দিব, বলতে আমাদের সালফোরিক অ্যাসিডের ফুটা দিয়ে দিব। তো দেখবো এর রিয়াকশনটা। গাইজের রিয়াকশনগুলো আসলে খুবই ডেঞ্জারাস হয়ে থাকে। তো তারপরেও দাঁড়ান, আরও আছে। গাইজ দেখতে পাচ্ছেন কতটা ডেঞ্জারাস হয়ে থাকে। গাইজ দেখলেন তো আসলে এইগুলো কতটা ডেঞ্জারাস হয়ে থাকে আসলে এই রিয়াকশনগুলো। তো আমাদের নেক্সট ভিডিওটা হবে অনেকটা মারাত্মক, কারণ ডেঞ্জারাস ওর মধ্যেই আছে। কারণ আমাদের কাছে অনেকগুলো ম্যাচ বক্স জোগাড় করবো, করে ওরগুলোর মধ্যে আমরা আগুন ধরাই দেবো। তো এই ভিডিওটা এ পর্যন্ত ছিল, দেখলেন তো আসলে এই রিয়াকশনগুলো কতটা সুন্দর লাগে। তো এইগুলোই আমাদের ছিল আজকের ভিডিওতে। তো আমাদের নেক্সট ভিডিওতে এইগুলো অনেক হবে, অনেকগুলোকে আমরা ধরাই দেবো। তো আজকে দেখলাম, বুঝলাম, তারপরে হবে অনেকগুলো ম্যাচের খেল। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল, ভালো লাগলে লাইক করে দেবেন। ততক্ষণে আমরা একটু আমাদের ম্যাচগুলোর অবস্থা দেখবো, আসলে কী অবস্থা হয়ে গেছে। প্রচুর খারাপ অবস্থা হয়ে গেছে। তো আসলে এগুলো বলার মতন না, আসলে সালফোরিক অ্যাসিড যে এতটা পরিমাণ ডেঞ্জারাস বলার মতন না, একটা ম্যাচের সাথে এত কিছু করতে পারে। তো আসলে আমাদের শরীরে যদি এটা পোষ্য হয় তাহলে এর কি হতে পারে, বুঝতে পারছেন? তো আমরা একবার ট্রাই করব যে আসলে মাংসের সাথে এগুলোর কি রিয়াকশন হয় এই সালফোরিক অ্যাসিডের। তো আমরা মাংসের সাথে একটা করব, কিন্তু এটা মানুষের নয়, এগুলো যেগুলো আমরা খাই মাছ বা অথবা মুরগির মাংস, এগুলো দিয়ে আমরা ট্রাই করে দেখব। তো সবাই ভালো থাকবেন, টাটা।